মানুষের জীবন সবসময় একরকম যায় না। আপনার জীবন যদি অতীতে একরকম গেছে, এখন কিন্তু কারো ওই রকম যাবে না। আপনার জীবনে হয়তো আগে আপনি ভালো পজিশনে আছেন, আপনি মনে করবেন না আপনি আজীবন ভালো পজিশনে থাকতে পারবেন, কারণ সময় বদলায়, নদী স্রোত বদলায়। তা কোনো কিছু আপনি অতীতের উপর নির্ভর করে থাকবে না। অতীতে আপনি কী করেছেন না করেছেন, অতীতে কী ফল পাইছেন না পাইছেন, সেটা আপনি এখন বর্তমানে কাজে লাগাতে পারবেন না। অতীতে আপনারা যারা যে ব্যবসা করেছেন, এখন হয়তো ওই ব্যবসা আর করে টিকতে পারবেন না। এখন বর্তমানে আরও অনেক কম্পিটিশন যোগ এসে গেছে, তাই এখন বর্তমানে আপনাকে যোগের সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে। আপনি যদি জীবনে ভালো কিছু করতে চান, ভালো উন্নতি করতে চান, তাহলে আপনাকে যোগের সাথে তাল মিলিয়ে আপনাকে কিছু করতে হবে, নাহলে আপনার জীবনে আপনি কিছুই করতে পারবেন না। আগের দিনে যে ব্যবসাগুলো ছিল, যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, সে টর্চ লাইট থেকে শুরু করে সে হাত ঘড়ি, চশমা, টুকিটাকি, এই যে ব্যবসাগুলো আগে ছিল রেডিও টেলিভিশনের, ওই ব্যবসাগুলো এখন আর করলে আপনি কিছুই করতে পারবেন না। আগের দিনে মানুষে ওই যে ব্যবসাগুলো করত, যেমন বিভিন্ন ধরনের ক্যাসেট দিয়ে যে ব্যবসাগুলো হতো, সে গান রেকর্ডিং করা থেকে শুরু করে, এগুলো এখন আর চলে না। এখন বর্তমান দুনিয়া অনেক আধুনিক হয়ে গেছে, এখন মেমোরি কার্ড থেকে শুরু করে কত উন্নত হয়ে গেছে এখন বর্তমান যুগটা। তাইলে আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। যে অতীতে আপনার বাপদাদারা হয়তো বা কৃষিকাজ করেছে, হাল চাষ করেছে, তারপরে দিয়ে বিভিন্ন পাতালতা দিয়ে ঘর বানিয়ে রয়েছে, আপনি যদি বর্তমানে সেই মন মানসিকতা থাকেন, তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। আপনাকে কী করতে হবে? আপনার জীবনকে বদলাতে হবে। আপনার জীবনকে যদি আপনি সার্থক করতে চান, তাহলে আপনাকে যোগের সাথে তাল মিলিয়ে আপনাকে বর্তমান পরিস্থিতিতে আপনার কী চাইতেছে এই যোগ, তাহলে আপনাকে সেটা করতে হবে। গত 30-40 বছর আগে ইন্টারনেট বলতে কোনো শব্দ ছিল না, ইন্টারনেট কি তা কেউ জানতো না। আর এখন বর্তমানে ঘরে ঘরে প্রতি জনে জনে ইন্টারনেট ছাড়া কিছুই চলে না। এখন বর্তমান যুগ অনেক আধুনিক হয়ে গেছে, সেই যোগাযোগ থেকে শুরু করে সর্বক্ষেত্রে ইন্টারনেটের অবদান অনেক বেশি। তাই আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে যে আপনার অতীতের সেই ধ্যান ধারণাগুলোকে বাদ দিয়ে আপনাকে বর্তমানে যে পরিস্থিতি, এখন আগামী 5-10 বছর পরে কী হবে, আপনাকে ওই ধরনের মন মানসিকতা নিয়ে আসতে হবে, তাহলে আপনি জীবনে সার্থক হতে পারবেন। আপনি যদি জীবনে ও সার্থক হতে চান, তাহলে আপনাকে অবশ্যই অতীতের সেই ধ্যান ধারণাগুলো বাদ দিয়ে বর্তমান ধ্যান ধারণার দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনার বর্তমানে যেগুলো মার্কেটে চাচ্ছে বা আগামী 10-20 বছর পরে মার্কেটে দরকার, আপনাকে সেগুলোর উপরে বিবেচনা করতে হবে, তাহলে আপনি জীবনে আরও ভালো কিছু করতে পারবেন। যদি আপনি এমন কিছু চিন্তাভাবনা না করেন, তাহলে আপনি পিছিয়ে পড়ে যাবেন আর আপনি জীবনে কিছুই করতে পারবেন না। তাই জীবনের উন্নতি করার জন্য আপনাকে যোগের সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে, যে আগামী 10-20 বছর পরে কোন অবস্থানে যাবে, মানুষের কী দরকার হবে, কী চায় মানুষের। আপনি যদি ওই রকম চিন্তাভাবনা করে এখন থেকে ব্যবসা বাজার শুরু করে দেন, তাহলে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন। তাই আপনি জীবনে সফলতার জন্য আপনাকে সবসময় একটা কথা খেয়াল রাখতে হবে, অতীতের সেই ধ্যান ধারণা, কথাবার্তা, চালচলন সবগুলো আপনাকে বাদ দিয়ে নতুন জীবনের স্বাদ আপনাকে নিতে হবে, তাহলে আপনি জীবনে সার্থক হতে পারবেন। আপনার জীবনের সার্থকতা আপনাকেই খুঁজে নিতে হবে, আপনার জীবনের সার্থকতা কেউ আপনাকে খুঁজে দেবে না। তাই আপনাকে এখন যুগের সাথে তাল মিলিয়ে সেই নতুন নতুন ব্যবসা, নতুন নতুন ধ্যান ধারণা, মানুষের বর্তমান চাহিদা, আগামী ভবিষ্যতে চাহিদার কথা বিবেচনা করে আপনাকে সামনের দিকে কিছু অগ্রসর হতে হবে, তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন। অতীতের সেই ধ্যান ধারণার মাথায় রাখলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। তা আপনাকে সফলতার জন্য আপনাকে অবশ্যই আপনার আগামী ভবিষ্যতের কথাই বিবেচনা আপনাকে করতে হবে, তাহলে আপনি জীবনে সার্থক হতে পারবেন। আপনার জীবন সুন্দর হোক, সার্থক হোক, সে আশা কামনা করে এপিসোড এখানে বিদায় নিলাম। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।